হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? 10 মিনিট স্কুলের আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি তাজরিয়ান হক নিতুল। তোমরা আমাদের পূর্ববর্তী গত 5টি ভিডিওর মধ্যে অনেক বড় অংশ জুড়ে কিন্তু জেনেছো প্রাচীন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। আমরা জেনেছি প্রাচীন বাংলাদেশের মানুষের মানব বসতি কেমন ছিল, জীবনযাপন কেমন ছিল এবং সেই সময়ে শাসন ব্যবস্থা কেমন ছিল। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা বলেছিলাম যে রাজা লক্ষণ সেনের সময়কাল পর্যন্ত বাংলাদেশের প্রাচীন যুগ হিসেবে ধরে নেওয়া হয়। আমরা আজকের ভিডিওতে তার পরবর্তী ঘটনা সম্পর্কে জানব, অর্থাৎ জানব বাংলাদেশে মধ্যযুগের সূচনা, অর্থাৎ মধ্যযুগে বাংলাদেশ এবং আধুনিক যুগে বাংলাদেশ নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই পরবর্তী ঘটনা জানতে খুব আগ্রহী। তাহলে চলো আমরা দেখে নেই যে রাজা লক্ষণ সেনের পরে বাংলার ইতিহাসে কী ঘটেছিল। তাহলে চলো শুরু করা যাক। 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়, সেই সাথে শুরু হয় মুসলিম শাসন। পর্যায়ক্রমে তুর্কি মুসলমান সেনাপতিরা সারা বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার করতে থাকেন। এর আগেই ভারতে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, দিল্লি ছিল তাদের রাজধানী। অর্থাৎ বাংলাদেশের এই ভূখণ্ডটি মুসলমানদের দ্বারা অধিকৃত হওয়ার আগেই কিন্তু ভারতীয় উপমহাদেশে মুসলমানদের শাসন চলছিল। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরাই বাংলাদেশে প্রশাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক, যোগাযোগ ব্যবস্থাও তখন অত ভালো ছিল না। ধন সম্পদে ভরা দেশটিতে দিল্লির সুলতানের অধীনে প্রশাসক হয়ে না থেকে স্বাধীনভাবে শাসন পরিচালনার ইচ্ছায় শাসকেরা দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। অর্থাৎ দিল্লির সুলতানরা যে সকল সেনাপতিদের এই বাংলাদেশে শাসন করার জন্য পাঠাতেন তারা স্বাধীনভাবে শাসন করতে ইচ্ছুক ছিলেন। এ খবর যখন দিল্লির শাসকেরা জানতে পারতেন তখন বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্য পাঠানো হতো। এভাবে কখনো পরাজয়ের কখনো জয়ের মধ্য দিয়ে চলতে চলতে এক সময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, অর্থাৎ দিল্লির ক্ষমতার বাইরে চলে আসে। এই স্বাধীনতা টিকে থাকে 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 200 বছর। ইলিয়াস শাহি এবং হোসেন শাহি নামে দুটি শাসক পরিবার স্বাধীনভাবে এই 200 বছর বাংলাদেশ শাসন করেন। কিন্তু এরই মধ্যে 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়। তখন ভারত দখল করে নিয়েছিল আরেকটি মুসলমান শক্তি, তারা মোগল নামে পরিচিত। এভাবে দিল্লিকে কেন্দ্র করে ভারতে মোগল বংশের শাসন শুরু হয়। শুরু থেকেই বাংলাদেশকে দখলে রাখার চেষ্টা করেছে মোগলরা, তবে সফল হয়নি। তোমরা অনেকেই কিন্তু সম্রাট আকবরের নাম শুনেছ, তাই না? সম্রাট আকবর কিন্তু ছিলেন এই মোগল বংশেরই একজন শাসক। আফগান বংশের মুসলমান শাসকরা কিছুকাল বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখেন। এ সময় বিহার অঞ্চলে আফগানদের জমিদারি ছিল। আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মোগলদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেন। এভাবে বাংলাদেশে স্বাধীন আফগান শাসন শুরু হয়, অর্থাৎ মোগলরা কিন্তু বাংলাদেশকে জয় করতে পারেনি। পরবর্তী সময়ে সম্রাট আকবরও আমাদের এই বাংলাদেশ দখল করতে পারেননি, অর্থাৎ তারাও কিন্তু বারবার চেষ্টা করেছিলেন বাংলাদেশকে দখল করে মোগল শাসনের অধীনে নিতে। এই মধ্যযুগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় জমিদাররা ছিলেন। এই বড় বড় জমিদারদের বলা হতো বারো ভূঁইয়া। এই বারো ভূঁইয়ারা একজোট হয়ে মোগলদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে বাংলাদেশ মোগলদের অধীনে আসে। বারো ভূঁইয়ারা অনেক লম্বা সময় পর্যন্ত বাংলার স্বাধীনতা বজায় রাখতে পেরেছিলেন এবং তারা ছিলেন বেশ শক্তিশালী। তবে জাহাঙ্গীরের সময় স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ মোগলদের অধীনে একটি প্রদেশে পরিণত হয়। এদেশে পরোক্ষভাবে তখন মোগল শাসন চলে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল মধ্যযুগ নামে পরিচিত। অর্থাৎ সেই লক্ষণ সেনের পরবর্তী সময় থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মুসলিম শাসনের সময়টাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মধ্যযুগ। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটি যুগে যখন আমরা বাংলাদেশকে ভাগ করেছি বা বাংলাদেশের ইতিহাসকে ভাগ করেছি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি একরকম ছিল। মধ্যযুগে কিন্তু সেটার অনেক পরিবর্তন হয়েছে। এরপরে আসে আধুনিক যুগ।
আধুনিক যুগেও বেশ কিছু সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন হয়, সেই সাথে পরিবর্তন হয় রাজনৈতিক শাসন ব্যবস্থারও। আমরা কিন্তু সবাই জানি যে বাংলাদেশ প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশের অংশ। মুসলমান শাসনের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতায় আসে ইংরেজরা। মোগল যুগ থেকেই ইউরোপের বণিক গোষ্ঠী এই উপমহাদেশে বাণিজ্যের উদ্দেশ্যে আসতে শুরু করে। ইংরেজ বণিকরা একসময় সুযোগ পেয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতাও দখল করে নেয়। ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন চলে সেই 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছর। অর্থাৎ মোগলদেরকে সরিয়ে ক্ষমতা দখল করার পর থেকে প্রায় 200 বছর বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশ ছিল ইংরেজদের দখলে। এই ইংরেজ শাসনের প্রথম দিকে শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের একটি বাণিজ্য প্রতিষ্ঠান। পরবর্তীতে শাসন ক্ষমতা গ্রহণ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। রানীর পক্ষ থেকে সে সময় ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন। এই বিদেশি শাসনকে মেনে নিতে পারেনি বাংলাদেশের মানুষ, বরং ভারতীয় উপমহাদেশের কোনো অঞ্চলেই ইংরেজ শাসনকে ভালোভাবে মেনে নেওয়া হয়নি। তাছাড়া ইংরেজরা এই উপমহাদেশে শাসনের নামে শোষণ করত বেশি, তাই এই উপমহাদেশ এবং দেশের মানুষ বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। শেষ পর্যন্ত ইংরেজরা 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়। এ সময় জন্ম হয় ভারত এবং পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র। পাকিস্তান ছিল একটি ভৌগোলিকভাবে বিভক্ত বেমানান রাষ্ট্র। পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান, যেটি এখন বর্তমানে পাকিস্তান নামে পরিচিত, আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশ। পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের অবাঙালি শাসকদের হাতে। তারা নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত, তাই অধিকার আদায়ের জন্য বাঙালি আবারও একত্রিত হয়। অর্থাৎ ইংরেজদের শাসন থেকে মুক্তি পেয়েও তারা কিন্তু স্বাধীন হতে পারেনি, তাদের আবার লড়াই করতে হয় পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে, সংগ্রাম করতে থাকে পাকিস্তানি শাসকদের সাথে। অবশেষে 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 16 ডিসেম্বর 1971 সালে বাঙালি অর্জন করে স্বাধীনতা। জন্ম হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে আমাদের একটি নতুন স্বাধীন রাষ্ট্রের। এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায়ের প্রথম ভিডিওতে জেনে নিয়েছি। অর্থাৎ আমরা এর মধ্য দিয়ে কিন্তু প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগ এবং আধুনিক যুগ হয়ে কীভাবে আমরা 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বর্তমান বাংলাদেশ পেয়েছি তা জানতে পারলাম। আর এর মধ্য দিয়ে তোমরা কিন্তু বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটি ধারণা পেয়ে গিয়েছো। আশা করি তোমরা সবাই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরও বেশি করে জানার চেষ্টা করবে। এখন বন্ধুরা, তোমাদের জন্য আছে ছোট্ট একটি বাড়ির কাজ, সেটি হচ্ছে মধ্যযুগে বাংলাদেশে মুসলিম শাসনের রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। অর্থাৎ মধ্যযুগে তোমাদের বইয়ে তোমরা যে সকল শাসকের নাম পেয়েছো তাদের নামের একটি তালিকা, আর আধুনিক বাংলাদেশ কাদের দ্বারা শাসিত হয়েছে তার একটি তালিকা। তোমরা কয়েকজন বন্ধুরা মিলেও কিন্তু এই কাজটি করে ফেলতে পারো এবং এর মাধ্যমে তোমরা কিন্তু এই যুগগুলো সম্পর্কে আরও ভালোভাবে ধারণা পেয়ে যাবে। আর এর মধ্য দিয়ে আমাদের এই ভিডিওটি কিন্তু শেষ হচ্ছে, সেই সাথে এই অধ্যায়টিও শেষ হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।